বয়স হলেই বিভিন্ন অসুখ বিসুখে আমরা ভুগতে থাকি বিশেষ করে যখন চল্লিশ ঊর্ধ্ব হয়ে যায় তখনই বিভিন্ন অসুখ শরীরের মধ্যে দানা বাঁধে আজকে যদি আমরা আলোচনা করি এই বিষয়টা নিয়ে তাতে মনে হয় অনেকেরই কিন্তু উপকার হবে তাই আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি কমিউনিটি মেডিসিনের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর রঘুনাথ মিশ্রকে নমস্কার আমি ডাক্তার রঘুনাথ মিশ্র জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বর্তমানে আইকিউসিটি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত প্রিন্সিপাল হিসাবে আগে আমি আইপিজিএমআর হসপিটাল মেডিকেল কলেজ এনআরএস মেডিকেল কলেজ আর জি কর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম শেষে মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসাবে আমি রিটায়ার করি বিষয় কতগুলো বয়স হচ্ছে ভালনারেবল বেশি যেমন শৈশব অবস্থা অর্থাৎ জীবনচক্রের প্রথম ধাপ একদম জন্মের পর থেকে যত দিন প্রথম দিনগুলো হচ্ছে বেশি ভালনারেবল আস্তে আস্তে ভার্নারেবিলিটি কমতে থাকে পাঁচ বছর পরে বয়স যখন পাঁচ বছর হয় তখন ভালনারেবিলিটি অনেকটা কমে যায় কমতে কমতে আবার বয়সন্ধির সময়ে কিছু প্রবলেম এই সময় হয় তারপরে মোটামুটি আমাদের বয়স যখন বাড়তে থাকে তখন রোগ অন্যান্য রোগগুলো বেশি দানা বানতে আরম্ভ করে যেমন ধরুন যে ডায়াবেটিস হাইপার কার্ডিয়াক কারিয়াক ডিজিজ এগুলো যেমন মাঝ বয়স থেকেই হানা দেয় এবং এই যে মাঝ বয়সে হানা দেওয়া তাতে আমরা কোনো সময়েই বুঝতে পারবো না যে কতজনের আমাদের হাইপার টেনশন বা রক্তচাপ বৃদ্ধি পেয়েছে কেউ বলে যে আমার তো প্রেশার ঠিক আছে আমি তো রেগে যাই না আমার তো প্রেশার ঠিক আছে আমার তো কোনো অসুবিধা হয় না মাথা ঘুরে না আমি আমার ঘুম সব ঠিক হয় কিন্তু দেখা যায় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সার্ভে করেও দেখেছি আমাদের গবেষণায় দেখা গেছে যে আমাদের এই কলকাতাতেই বিভিন্ন মেডিকেল কলেজে আমরা স্টুডেন্টদের উপর রক্তচাপ পরীক্ষা করে দেখেছি যে সতেরো বছর বয়স থেকে একুশ বছরের বয়সের মধ্যেও শতকরা দশজন এইরকম রক্তচাপ বৃদ্ধি সমস্যা নিয়ে ভুগছে অথচ তাদের মধ্যে কোনো লক্ষণ নেই সেই জন্য আমি বলবো প্রথম যে যে কোনো সময় প্রেশার দেখানোটা যেমন একান্ত জরুরি তেমনি আমি আমার চিকিৎসকদের সময় বলি যে যে মানে রুগী আপনার কাছে এলো তার যেন প্রেশারটা দেখা হয় ব্লাড প্রেশারটা দেখলে আমরা একটাকে স্ক্রিন করতে পারলাম যে হাইপার টেনশন তেমনি দ্বিতীয় এই বয়সের সঙ্গে সঙ্গে আমাদের এই নতুনভাবে জীবনযাত্রায় এখন আমরা রেগুলার আমাদের এক্সারসাইজ করা হয় না আমরা খাওয়া দাওয়া এখন ফুডে বেশি অভ্যস্ত এই সমস্ত কারণে আমাদের শরীরের রক্তের মধ্যে ভারসাম্যের আমাদের যে পুষ্টি বা অন্যান্য ভারসাম্যের আমাদের পরিবর্তন ঘটে যায় এবং যার জন্য কম বয়সেই দেখা যায় যে তাদের রক্তের জালিকার মধ্যে রক্ত জালিকা বা ধমনী বা শিরার মধ্যে দেখা যায় এই যে কাদার মতন আমাদের অতি কোলেস্ট্রল বা খারাপ যে কোলেস্ট্রল তা জমতে থাকে এবং তাতে তার হৃৎপিণ্ড বা হার্টের সমস্যা হয় মস্তিষ্কের সমস্যা হয় এবং তার থেকেও বেশি যেটা এখন দেখতে পাবেন শুনতে পান যে কম বয়সেই হার্ট অ্যাটাক হচ্ছে অর্থাৎ সেই কারণে আমাদের এই লক্ষণগুলি হওয়ার বহু আগেই আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হয় তেমনি সুগার অর্থাৎ ব্লাড সুগার বা ডায়াবেটিস যাকে আমরা বলি তা তো কম বয়সেও হতে পারে বেশি বয়সেও হতে পারে লক্ষণগুলি যদিও যখন লক্ষণ আমাদের আমরা সবাই জানি লক্ষণ আপনারা হয়তো সবাই জানেন কিন্তু লক্ষণ দিয়েও অনেক সময় নির্ণয় করা তো যায় না তার জন্য যেমনি বয়স ধরুন তিরিশ পঁয়ত্রিশ হতে থাকলো এবং যখন চল্লিশ পেরোলে তো অবশ্যই অন্ততপক্ষে প্রতি ছমাস অন্তর এই ব্লাড সুগার দেখা উচিত এখন অনেকেরই দেখা যায় কম বয়সে কিডনির সমস্যা এবং কিডনির রুগী দিনকে দিন বাড়ছে তার হয়তো কারণ আমাদের এই ব্লাড প্রেশার হতে পারে ডায়াবেটিস হতে পারে আমাদের খাদ্যাভ্যাস হতে পারে আমাদের অনেক কিছু কারণে এখন কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের সংখ্যা অনেক মাত্রায় বেড়ে যাচ্ছে অর্থাৎ এটা ট্রেনটা কিন্তু ঊর্ধ্বমুখী সেই কারণে আমাদের রক্ত পরীক্ষা ছাড়া তো এটাও বোঝা যায় না তার জন্য ক্রিয়েটিনিন ইউরিয়া এগুলোও যেমন দেখতে হয় সুগারের সঙ্গে সঙ্গে তেমনি আমাদের লিপির প্রোফাইল প্রতিটি মানুষের করা উচিত বছরে অন্ততপক্ষে একবার যেমনি বয়স চল্লিশ বা তার বেশি হতে শুরু করে তারপর যখন আরও বয়স বাড়ে তখন জানেন যে এখন আমাদের আর এক নতুন সমস্যা যে ক্যান্সার এখন খুবই ঊর্ধ্বমুখী এবং এই ক্যান্সার ঊর্ধ্বমুখীটাও আমরা প্রথম অবস্থায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝতে পারি সেই জন্য আমাদের সমস্ত পুরুষ মানুষই হন বা স্ত্রীলোকেই হন যদি কোনো লক্ষণ থাকে যে ধরুন কাশি বহুদিন কাশি যার সাচ্ছে না কাশির সঙ্গে রক্ত উঠা বা বুকে ব্যথা বা শরীরের যে কোনো জায়গায় হেতুক ব্যথা বা ধরুন মাথা ঘুরে যাওয়া মাথায় ব্যথা এইগুলো হলে সমস্যা থাকলে তখন কিন্তু তার চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিয়ে ওনার আদে ওনার নির্দেশ মতো সেই রকম পরীক্ষা নিরীক্ষা কিন্তু করা উচিত এবং সময়ে চিকিৎসকের কাছে যাওয়া উচিত তাইলেই বেশি বয়সও আমরা সুস্থ সবল শরীরে আমরা থাকতে পারব ভ্যাকসিন হচ্ছে রোগ প্রতিরোধের জন্য আমাদের এখন যেমন সবাইকেই মানে হেপাটাইটিস বি ভ্যাকসিন যদি কারো নেওয়া না থাকে হেপাটাইটিস বি রোগটি হচ্ছে অতি মারাত্মক রোগ সেই কারণে হেপাটাইটিস বি ভ্যাকসিন যে কোনো বয়সে যদি পূর্ণ মাত্রায় না থাকে নেওয়া তাই নিতে হবে তেমনি টিটেনাসের তো আমরা আমাদের কর্ম টিকার কর্মসূচিতে টিকাকরণ কর্মসূচিতে ষোলো বছর বয়স পর্যন্ত লাস্ট দিয়ে থাকি তারপরেও আমাদের টিটেনাসের ভ্যাকসিন নিতে হয় যদি কেউ দশ বছর অন্তর বা অনেক ক্ষেত্রে আমরা পাঁচ বছর পরেও দিই যাতে টিটেনাস সংক্রমণটা না হয় তাছাড়া ভ্যাকসিন যেমন ধরুন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে হয় এবং যাদের ডায়াবেটিস কিডনি রোগ এই সমস্ত রোগ থাকে তাদের ক্ষেত্রে আমরা কম একটু আগে থেকেই বলি নিউমোনিয়ার ভ্যাকসিন নিয়ে রাখতে এবং মহিলাদের ক্ষেত্রে এখন আমরা ক্যান্সারের জন্য যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন আমরা বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সারের জন্য ভ্যাকসিন আমরা দিচ্ছি অ্যাডলেসেন্ট গার্ল পর্যন্ত সবাইকে কম বয়সে দেওয়া হচ্ছে যদি না নেওয়া থাকে তখন তাদেরকে আমরা মহিলা দিককে আমরা নিতে বলি তাছাড়া ভ্যাকসিন ধরুন যখন যে রোগটা আসে যেমন কোভিড এলো গ দু সালে আমাদের ভ্যাকসিন যেমনি এলো তার প্রত্যেককেই ভ্যাকসিন দেওয়া হলো এবং তার বুস্টার সময় উপযোগী বুস্টার দেওয়া হয়েছে তেমনি আমাদের আবার হয়তো কোনো কোনো রোগে যখন ভ্যাকসিন আমাদের বেরোবে রকম সময়ে আমাদের ভ্যাকসিন নিতে হয় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমাদের নেওয়ার প্রয়োজন প্রতি বছরেই একটা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বিশেষ করে যাদের এই রকম মানে শ্বাসতন্ত্রজনিত রোগ থাকে ধরুন এজমায় ভুগছেন তার কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া উচিত তেমনি নিউমোনিয়া বেশি বয়সে যদি নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়া থাকে এবং নিউমোনিয়া একটি অতি মারাত্মক রোগ বেশি বয়সে এবং তাতে কি হবে এই নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়া থাকলে নিউমোনিয়াটা হবে না এখন আবার দেখেছেন যে হারপিস জোস্টার এই হারপিস জোস্টার হচ্ছে চিকেন পক্সের জীবাণু মতোই একটি জীবাণু এবং এই হার্পিস জোস্টার বেশি বয়সের দিকে হয় তখন কিন্তু খুবই মারাত্মক বেদনাদায়ক তাছাড়াও এমনকি হারপিস জোস্টার যদি ব্রেন এ মেনিনজাইটিস পর্যন্ত এনসেফেলাইটিস ম্যানিনজাইটিস এসবও হতে পারে এবং সেক্ষেত্রে রুগী মারাও যেতে পারে সেই জন্য হার্পিস জোস্টার থেকে মুক্তি পেতে গেলে হার্পিস জোস্টারেরও ভ্যাকসিন নেওয়া উচিত তেমনি বেশ কম বয়সেই চিকেন পক্স ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত কারণ চিকেন পক্সের ভ্যাকসিন নিলে চিকেন পক্স হয় না এগুলো নেওয়া উচিত এখনও আমাদের সরকারি ব্যবস্থাপনায় এই ভ্যাকসিন সবার জন্য দেওয়া সম্ভব হয়নি তো কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন দেখি যে যেমন ধরুন আইপিজি এম যখন দেখা যায় যে কোমরবিডিটি নিয়ে আছে তাদেরকে দিতে হচ্ছে তখন কিন্তু সরকারি ব্যবস্থাপনা তাদেরকে দেওয়া হয় আর সবার জন্য এখনও আমাদের কর্মসূচিতে টিকাকরণ কর্মসূচিতে এখনও আসেনি তবে নিউমোনিয়া মানে শুধু খুব হয়তো তাড়াতাড়ি সবার জন্য আনতে হবে বা এসে যাবে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তো প্রতি বছর চেঞ্জ করে নিতে হয় এটা এখনও আমাদের মানে সরকারি টিকাকরণ কর্মসূচিতে নেই এটা তাকে নিজেকেই নিতে হয় অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর রঘুনাথ আমাদের সময় দেওয়ার জন্য আমার পরামর্শ পেতে হলে দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই অবশ্যই দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে আর হ্যাঁ যারা মেডি টিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা